আসসালামু আলাইকুম। ভোরের পাতা ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সাব্বির হোসেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাভার মডেল থানার ভিতরে। আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন যে সাভার মডেল থানাতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সাভার মডেল থানার ভগ্নাংশ যে পরিণত হয়েছিল তা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু তারা ঝেড়ে পুষে কিন্তু পরিষ্কার করছে। এবং আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন যে সাভার মডেল থানার ভিতরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকেই তাদের যে কার্যক্রম, তাদের এই কার্যক্রম কিন্তু তারা চলমান রাখছে। এবং এখানে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু শিক্ষার্থীরা তাদের এই কার্যক্রম চালাচ্ছে। এবং কিন্তু আপনার আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আজকে কিন্তু এই সাভারের থানার ভিতরে কিন্তু তারা সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছে। এবং এখানে কিন্তু সাভার আসনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কিন্তু একযোগে একসাথে কিন্তু তারা আজকের এই কর্মসূচি চলমান রেখেছে। এবং আপনারা তিনি আরেকটা জিনিস কিন্তু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে সাভার থানার শুরুর দিকে যে চিত্র ছিল এখন কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু পরিবর্তন আনছে। এবং এই কার্যক্রম কিন্তু তাদের চলাফেরা করছে। আপনারা লক্ষ্য করেন যে এখানে বিভিন্ন স্থান থেকে কিন্তু তারা ময়লা এখানে কিন্তু জড়ো করছে। এবং আমরা এই মুহূর্তে কথা বলবো সমন্বয়ক নাজমুলের সাথে। আপনাদের এই কার্যক্রম কয়টা থেকে শুরু হয়েছে? আপনারা জানেন আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে শিক্ষার্থীরা এখন আমরা রাষ্ট্র সংস্কারের যে জায়গাগুলো হাত দেওয়া প্রয়োজন সেদিকে আমরা হাত দিচ্ছি। তারই অংশ হিসেবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করছি। আপনারা জানেন আজকে আমরা সাভার মডেল থানায় এসেছি। এছাড়া আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সাভারের আশেপাশে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে, কলেজ রয়েছে, সকল শিক্ষার্থীকে আমরা একসঙ্গে নিয়ে আমাদের এই কার্যক্রমটি পরিচালনা করছি। আপনারা জানেন আমাদের সাভারের যে পাকিজা রয়েছে, থানা বাস স্ট্যান্ড রয়েছে, সিএমবি রয়েছে, এবং সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটা চালাচ্ছি।